হয়েছিল দিদি? কি হয়েছিল বলো, সে 6 তারিখে রাতে মধ্য অবস্থায় আমার বাবা ঘরে এসে আমাকে হাত টানাটানি করে চিলতানির চেষ্টা করে। তারপর অনেকবার বোঝানোর পরেও সে মানতে পারে, মানে খুব জোরে জোরে বুঝতে হয়। তা কী করবো, পাড়ার জনপ্রতিনিধি হয়ে যদি সে আমার ঘরে এরকম অবস্থা করে তাহলে আমি পাড়ার জনপ্রতিনিধিদের কাজ করতে পারবো না। এর জন্য আমি কিছুক্ষণ না ভেবে আমি থানায় ডায়েরি করেছি। প্রশাসন মহল থেকে কি বলেছে? প্রশাসন মহল এসে বলেছে তুমি এগিয়ে যাও, আমি তোমাদের পাশে আছি। অ্যারেস্ট করেছে পুলিশ? এখনো তো ধরতে পারিনি, আপাতত পুলিশ খুঁজছে। আপনাদের দলীয় কর্তাদেরকে জানিয়েছেন? হ্যাঁ, আমার দলীয় কর্তাদের সবাইকে জানি, KMLA কেউ জানিয়েছে। আপনার নাম? তৃপ্তি বসা। কি জানতে পেরেছেন আপনি? ঘটনাটা সর্বপ্রথমে আমাকে উপপ্রধান ফোন করে নবলা অঞ্চলের উপপ্রধান জানায় এই ঘটনাটা, যে ওনার বাড়িতে হাবুল বলে যে ছেলেটা নাকি গেছিল, সেখানে আমি চিন্তাভাবনা করেছিলাম যে ওখানকার আমি তদন্ত করব। তদন্ত করে যদি ওই ঘটনা ঘটিয়ে থাকে তাহলে আমি প্রশাসন লেভেলে এগোব। আপনি কি চাইছেন এখন? আমি চাইছি ও যদি এইরকম ঘটনা ঘটিয়ে থাকে তার জন্য আমাদের সদস্য তার পাশে থেকে তার উপযুক্ত যাতে শাস্তি পায় তার ব্যবস্থা আমরা করব। আপনার নাম? আমার নাম সুদীপ প্রামাণিক। আপনি কে পঞ্চায়েতের? আমি নবলা অঞ্চলের প্রধান।